তো আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রশ্ন ব্যাংক সলভ করছিলাম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে 18-19 সালের যে প্রশ্নটা আছে তার প্রশ্ন সলভ করতেছিলাম। 18-19 সালের প্রশ্নটা অনেক কঠিন, মানে কঠিন না মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, এবং সে বছর স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে গিয়ে কেমিস্ট্রি কয়েকটা বই মিলায় প্রশ্ন দিছে। কেমিস্ট্রি সে বছরের প্রশ্নের মধ্যে হাজারী নাগ, গুহ স্যার, কবির স্যার, মমিনুল ইসলাম স্যার, 4-5টা বই মিলায় সে বছরের প্রশ্নটা করছে। কে করছে কেমিস্ট্রি প্রশ্ন? আল্লাহ মাহবুব জানে, তাকে একটা সালাম। তো আমরা হচ্ছে 15টা প্রশ্ন সলভ করছিলাম, আজকে 16 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে, ঠিক আছে? তো আল্লাহ ঠান্ডা লেগে আছে, তো আসো আমরা শুরু করি। তো আমাদের নেক্সট প্রশ্ন, যেটা আমরা 15 পর্যন্ত করছিলাম, 16 নম্বর প্রশ্ন, কোন নমুনা পানির বট 3 মিলিগ্রাম হলে তার দূষণ মাত্রা, তার আচ্ছা 16 নম্বর, কোন নমুনা পানির বট ইকুয়াল টু 3 মিলিগ্রাম পার ডিএল হলে, তুমি কোন একটা নমুনা পানি নিচ্ছ, তার বডের মান 3 মিলিগ্রাম পার ডিএল না লিটার, 3 মিলিগ্রাম পার লিটার হলে আমরা এটার হচ্ছে যে নমুনা পানি সম্পর্কে হলে কোনটা সঠিক, যে পানি সম্পর্কে আমাদের কোন মন্তব্যটা সঠিক, কোনটি সঠিক মন্তব্য। সো এখানে অপশনের মধ্যে আছে, প্রথমে আছে খুবই ভালো, খুবই ভালো, তারপর অপশনে নেক্সট অপশনে আছে মোটামুটি ভালো, আল্লাহুম্মা মোটামুটি ভালো, তারপর বলা আছে হচ্ছে খুবই খারাপ, দেন বলা আছে মোটামুটি খারাপ। বলো উত্তর কোনটা হবে? মোটামুটি খারাপ, উত্তর কোনটা হবে? থুরু, লাইভ ক্লাস নিতে আসলে আমার যত ধরনের সমস্যা শুরু হয়ে যায়, একবার গ্যাস্ট্রিকের পেইন শুরু হয়, একবার বার্ফ শুরু হয়। লাইভ ক্লাস গুলো একটা চলমান জীবনের মতো না, একদম লাইভ জীবনে যা ঘটতেছে সব তোমরা লাইভে দেখে ফেলতেছো। তা তো আমাদের বডের মানটা আমাদের একটু বুঝতে হবে। বডরে আমি বদ দিয়া মনে রাখি, বদ বদ মানে আমাদের দেশের ভাষায়, আমাদের মুন্সিগঞ্জের ভাষায় ধুরু, ভয়াবহ লেভেলের তো হিক্কা পড়ছে, কারণ 31 সরি। দেখো তো বদ মানে হচ্ছে যে আমি আমাদের দেশের ভাষায় মুন্সিগঞ্জের ভাষায় আমরা বদ মানে খারাপ বুঝাই, খারাপ যে মানুষগুলো আছে তাদেরকে আমরা বদ বলি। সেই বদ ধরো 1 থেকে 2টা বদ যদি থাকে তখন আমরা বলি থাক এলাকায় বদের পরিমাণ কম আছে, কম আছে, বা খারাপ ছেলের পরিমাণ এলাকায় কম, তখন আমরা বলি হচ্ছে যে খুবই ভালো, যে এই এলাকায় মাত্র হচ্ছে যে 1 থেকে 2টা বদ পোলাপান আছে, এটা তো খুবই ভালো একটা ঘটনা। তা তারপর যখন হচ্ছে যে 1-2টা থেকে 3টা বদ পোলাবাইন হয়ে যায় তখন আমরা বলি না বদ পোলাবাইন তো বাইরে গেল, খুব ভালো তো বলা যাচ্ছে না, এটাকে আমরা বলবো মোটামুটি ভালো। তারপর দেখা গেল যে বদ পোলাবাইন ডাবল হয়ে গেল, 3-এর জায়গায় 6 হয়ে গেল, তখন আমরা বলবো যে না এটা WHO-র মতে যে এইটা হচ্ছে খুবই খারাপ, যে এতগুলো বদ পোলাবান তো থাকা যাবে না। সো WHO-র দূষণ মাত্রা হচ্ছে যে 6, বা 6টা বদ পোলাবান আছে তার মানে হচ্ছে যে একদম এলাকা নষ্ট হয়ে গেছে। তারপর যখন বদ পোলাবানের সংখ্যা 10টা হয়ে যায় তখন আমরা বলতে হবে যে না খারাপ, বাট সেটা হচ্ছে মোটামুটি খারাপ, মোটামুটি খারাপ। আর যখন এই বদ পোলাবানের সংখ্যা 20টা হয়ে যাবে এলাকায় তখন বলতে হবে যে এলাকাটা কি হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা এলাকার, এলাকার অবস্থা কি, এলাকার অবস্থা খুবই খারাপ। তাহলে হচ্ছে যে আমাদের এই যে 3 মিলিগ্রাম পার লিটার এটা কি আমাদের মোটামুটি ভালো বলা যায়। তাহলে বদ পোলাবানের সংখ্যা 1 থেকে 2টা এলাকা, ধুরো সরি লাইভের মধ্যে বারবার আমার হিক্কাপ হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি সরি, কিছু করার নাই, লাইভ মানে কি সবকিছুই হইতে পারে। তো দেখো আমাদের 1 থেকে 2টা মানে হচ্ছে খুবই ভালো, 3 মানে হচ্ছে যে মোটামুটি ভালো, 6 মানে হচ্ছে WHO-র দূষণ মাত্রা, 10 হয়ে গেলে খুবই খারাপ, মোটামুটি খারাপ, আর 20 হয়ে গেলে খুবই খারাপ, এটা হচ্ছে বদের মাত্রা। সো এই হচ্ছে বদ। তারপর আমাদের পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে আমাদের নিচের কোনটা সঠিক কার্যকারী মূলক, বা কোন কার্যকারী মূলকটা সঠিক, কোন কার্যকারী মূলকটা সঠিক, আমাদের যে কার্যকারী মূলক গুলো আছে তার মধ্যে কোন কার্যকারী মূলকটা সঠিক, কোন কার্যকারী মূলকটা
সঠিক, যে কার্যকারী মূলক আছে এর মধ্যে কোনটা সঠিক, যেমন অ্যাস্টার COOH, তারপর বলা আছে কিটন, কিটন বলা আছে আমাদের CO, তারপর আছে আমাদের নেক্সট দেওয়া আছে জৈব অ্যাসিড আর অ্যালকাইল অ্যালকেন নাইট্রাইল, জৈব অ্যাসিড। আর লাস্টে বলা আছে হচ্ছে শান্তি তো অ্যালকাইল নাইট্রাইল, নাইট্রাইল অ্যালকাইল নাইট্রাইলের সংকেত বলা আছে হচ্ছে CONH2, CONH2, বলো কোনটা সঠিক, কোন সংকেতটা সঠিক? এটা আমাদের বি সঠিক। কোনটা সঠিক? বি সঠিক, কিটন যেটা সেটা সঠিক। এটা কার সংকেত? এটা কার্বক্সিলিক অ্যাসিড সংকেত। এটা কি? এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। এটা কার সংকেত বলো তো? CONH2, এটা কার সংকেত? আমি তো বুঝলাম বি সঠিক, এটা সবাই পারে, বলো CONH2 যে আছে এটা কার সংকেত? এটা কার সংকেত বলতে হবে? যে বলতে পারবে তার ভার্চুয়াল চকলেট খাওয়াবো। যে সবার আগে বলবে তার ভার্চুয়াল চকলেট দিব। আসমা, সানজিদা তাসনিম আসমা, সে সঠিক বলছে, উত্তর হচ্ছে অ্যাসিড অ্যামাইড। সানজিদা তাসনিম আসমা অ্যাসিড অ্যামাইড হবে, এটা এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের সংকেত। তো তুমি ক্লাস শেষে আমাকে নক দিও, তোমাকে একটা আলপেন লিভের ছবি পাঠিয়ে দিব আমি, ঠিক আছে? কি এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, সেটা কি? অ্যাসিড অ্যামাইড, এটা কি? এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা কি? অ্যাসিড অ্যামাইড, এটা কি? এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। আচ্ছা নেক্সট আসো আমাদের এরপরের প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমার চোখে পড়ে গেছে তখন তুমি কি দিবা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চোখে পড়লে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি এসিড না ক্ষার? অবশ্যই ক্ষার। ক্ষার যদি চোখে পড়ে তাহলে কি দিতে হবে? এসিড দিতে হবে। ক্ষার চোখে পড়লে কি করতে হবে? এসিড দিতে হবে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চোখে পড়লে নিচের কোনটা দিয়ে ধুতে হবে? নিচের কোনটি দিয়ে ধুতে হবে? নিচের কোনটা দিয়ে ধুতে হবে? এখন খেয়াল করো যে আমরা দেখবো যে এখন এসিড পড়লে আমরা ক্ষার দিয়ে ধুবো, ক্ষার পড়লে আমরা এসিড দিয়ে ধুবো, তাই না? ক্ষার পড়লে এসিড দিয়ে ধুবো, এসিড পড়লে ক্ষার দিয়ে ধুবো। তো আমাদের এখানে কোন ধরনের ক্ষার দিব বা কোন ধরনের এসিড দিব যেহেতু এটা ক্ষার পড়ছে? এখন কি তুমি কোনো শক্তিশালী এসিড দিতে পারবা? উত্তর হচ্ছে না, তুমি কোনো শক্তিশালী এসিড দিতে পারবা না। তুমি যদি কোনো শক্তিশালী এসিড দাও তাহলে যে ঝামেলাটা লাগবে, তুমি যদি কোনো শক্তিশালী এসিড দাও তাহলে যে ঝামেলাটা লাগবে সেটা হচ্ছে এই শক্তিশালী এসিডের কারণে আরো বেশি ক্ষতি হবে। তাহলে তোমার কি দিতে হবে? একটা দুর্বল এসিড দিতে হবে। এখন ক্ষার পড়ছে, আবার চোখের মধ্যে তুমি ক্ষার দিবা? হবে না। ক্ষার পড়ছে, ক্ষার দিলে আরো ক্ষতি হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার। লবণ দিবা? লাভ নেই তো, ক্ষারের সাথে লবণ দিলে কি হবে? কিছু হয়? কিচ্ছু হয় না। তো আমার এসিড দিতে হবে। আছে দুইটা এসিড, শক্তিশালী এসিড দেওয়া যাবে, উচ্চ দেওয়া যাবে না। কি দিতে হবে? দুর্বল এসিডটা দিতে হবে, বোরিক এসিড দিতে হবে। কি দিতে হবে? বোরিক এসিড দিতে হবে। কি দিতে হবে? বোরিক এসিড দিতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমাদের, আজকে লাইভে মানুষজন কম কেন রে? আমার হিকাপ শুনে মনে সব পালাইছে ক্লাস ছেড়ে। আচ্ছা এরপর আসো নেক্সট প্রশ্ন আমাদের। নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আমাদের নারানি হিসাবে আমাদের, এটা হচ্ছে যে কত নম্বর প্রশ্ন? 19। এটা এই প্রশ্নটা খুব এক্সেপশনাল একটা প্রশ্ন ছিল, এটা বিগত কোনো বছরেই আসে নাই বা আমাদের অ্যাজ ইউজুয়াল বইগুলোর মধ্যে এটা নাই। নারানি হিসাবে গ্লাস রডের বিকল্প কোনটি? গ্লাস রডের বিকল্প কোনটা? নারানি হিসাবে গ্লাস রড যে আছে সেই গ্লাস রডের বিকল্প কোনটা? নারানি হিসাবে আমরা গ্লাস রডের বিকল্প হিসাবে কাকে পাবো? নারানি হিসাবে গ্লাস রডের বিকল্প হিসাবে আমাদের এখানে আছে রাবার রড। না, রাবার রড আমি ব্যবহার করব না, রাবার রড তো নাড়াইতেই পারবো, এটা একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। তারপর আছে আমাদের টেফলন রড, এটা একটু মনেই রাখো যেহেতু আসছে, টেফলনের রড আমরা ব্যবহার করব নারানি হিসাবে। তারপর দেখা যায় হচ্ছে যে পিভিসি রড, পিভিসি রড, পিভিসি রড দিয়ে আমি কি করব? পিভিসি রড দিয়ে আমাদের পিভিসি তো পাইপ হয়, এটা দিয়ে যদি রড বানাই তাহলে তো বিপদ। আর লাস্ট হচ্ছে সিরামিক রড, সিরামিক রড আমরা ব্যবহার করি না, কারণ সিরামিক রড দিয়ে যদি আমি নাড়াই তাহলে গ্লাসের মধ্যে না দাগ পড়ে যায়। সিরামিকটা অনেক শক্ত, তো সিরামিক দিয়ে আমি নাড়াইলে গ্লাসের মধ্যে দাগ পড়ে যায়। টেফলন রডটা ব্যবহার করা সবচেয়ে ভালো। টেফলন, টেফলন কি বলো তো? বিদ্যুৎ সুপরিবাহী নাকি বিদ্যুৎ অপরিবাহী?
টেফলন, টেফলন নামটা তোমরা পড়ছো, জৈব যৌগ যারা পড়ছো সেখানে টেফলন নামটা ছিল। টেফলন কি বিদ্যুৎ সুপরিবাহী নাকি বিদ্যুৎ অপরিবাহী? টেফলন বিদ্যুৎ অপরিবাহী, নন স্টিক, যে হচ্ছে যে আমাদের দেখা যায় যে আমরা এই বিদ্যুতের বোর্ড গুলা, তারপর হচ্ছে ফ্রাই প্যান যে আছে এখানে ব্যবহার করি, কারণ টেফলন হচ্ছে কি আমাদের তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। টেফলন হচ্ছে তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, তাপ, তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, এটা কি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। টেফলন কি? টেফলন হচ্ছে তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। টেফলন কি? টেফলন হচ্ছে তাপ ও বিদ্যুৎ দুইটাই অপরিবাহী হয় টেফলন। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোন কথাটা সত্য? আচ্ছা বলো তো, স্পিরিট ল্যাম্পে স্পিরিট হিসেবে কি ব্যবহার করা হয়, মিথানল নাকি ইথানল? মিথানল নাকি ইথানল কোনটা ব্যবহার করা হয় স্পিরিট ল্যাম্পে? স্পিরিট ল্যাম্প যে আছে, স্পিরিট ল্যাম্পে কোনটা ব্যবহৃত হয়, মিথানল ব্যবহৃত হয় নাকি ইথানল ব্যবহৃত হয়? স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোনটি সত্য, এটা ল্যাবরেটরি রসায়নের অংশ, কোনটি সত্য বলো? স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোন কথাটা সত্য? এখানে কি কি কথা আছে, যেমন হচ্ছে প্রথম কথা বলা আছে বলো মিথানল নাকি ইথানল। এই মিথানল বলছে যেগুলো, এগুলার মাথায় কিন্তু এখন বাঁশ দিয়ে বাড়ি দিব, ভার্চুয়াল বাঁশ দিয়ে। মিথানল কিভাবে স্পিরিট হয়, স্পিরিট কোনটা? স্পিরিট হচ্ছে ইথানল, দূরে পিটানো দরকার। স্পিরিট মানে ইথানল, স্পিরিট মানে মিথানল কেমনে হয়? কোন সেন্সে তুমি বলতেছো স্পিরিট মানে হচ্ছে মিথানল? মিথানল কই পাইছো? স্পিরিট, স্পিরিট মানে হচ্ছে ইথানল। রেকটিফাইড স্পিরিট যে পড়ো সেখানে কি মিথানল না ইথানল থাকে? রেকটিফাইড স্পিরিটে স্পিরিট মানে ইথানল, স্পিরিট মানে ইথানল, স্পিরিট মানে ইথানল, স্পিরিট মানে ইথানল, ঠিক আছে? তো প্রথম অপশনই এটা ছিল যে আমাদের কি যে স্পিরিট ল্যাম্পের কথা বলা আছে, প্রথমে সাশ্রয়ী বলা হয়েছে, খুব ভালো কথা সাশ্রয়ী। দেন বলা আছে অপশনের মধ্যে তোমার এরা ওই অপশনটা দেখতেছেন, শিখার তাপমাত্রা কম, শিখার নিয়ন্ত্রণ করা যায়। এখানে শিখার তাপমাত্রা কম, শিখার তাপমাত্রা কম, শিখা নিয়ন্ত্রণ করা যায়, শিখা নিয়ন্ত্রণ করা যায়। এবং লাস্টে বলা আছে নিয়ন্ত্রণ করা যায়, এবং লাস্টে বলা হচ্ছে মিথানল হচ্ছে জ্বালানি। এই যে যারা মাত্র স্পিরিট মানে বললো না যে স্পিরিট মানে মিথানল, তারা পরীক্ষার মধ্যে এই অপশনটাই দাঁড়ায় দিয়ে আসতে যে মিথানল হচ্ছে জ্বালানি। মিথানল জ্বালানি না, এই জ্বালানি হচ্ছে ইথানল, সাশ্রয়ী অবশ্যই না, এই মিথানল ইথানলের দাম আছে। আর এদের নিয়ন্ত্রণ করা যায়, উত্তর হচ্ছে না, নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণ করা যায় কাকে? শিখা যে আছে না, আমরা বুনসেন বার্নার, বুনসেন বার্নার আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা কাদের নিয়ন্ত্রণ করতে পারি? বুনসেন বার্নার আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারি না, বুনসেন বার্নারের মধ্যে দেখা যায় ছিদ্র আছে, রিং আছে, যেটা আমরা বুনসেন বার্নারের তাপমাত্রা বাড়াইতে পারি, কমাইতে পারি, বাট এটা নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের হচ্ছে এদের তাপমাত্রা কম থাকে, এখানে শিখার তাপমাত্রা কি কম থাকে। স্পিরিট ল্যাম্পের তাপমাত্রা তুলনামূলক বুনসেন বার্নারের থেকে অনেক কম। ওকে, নেক্সট অপ প্রশ্ন আমাদের, নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে যে নিচের কোনটা সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। সো অপশনগুলো একটু দেখবা সঠিক। প্রথম অপশন রেটিনল, বলো রেটিনল মানে কোন ভিটামিন? রেটিনল, ভুল বললে কিন্তু পিটাবো, উল্টা পাল্টা বলবা না, বলো রেটিনল। রেটিনলের অভাবে বলা আছে, রেটিনলের অভাবে রিকেটস হয়, কারণ এক রেটিনল, রেটিনল এটা বহুবার আমার লাইভ ভিডিও তারপর অনলাইন অফলাইন সব ক্লাসে বলা হয়েছে বারবার রেটিনল কি। তারপর রেটিনলের অভাবে রিকেটস, তারপর বলা আছে রেটিনল কোনটা বলো? রেটিনল, এই যে জেসিকা ঠিক বলছে, রেটিনল হচ্ছে ভিটামিন এ। তারপর হচ্ছে বলো থায়ামিন কোন ভিটামিন? রেটিনল হচ্ছে ভিটামিন এ, থায়ামিন কোন ভিটামিন? থায়ামিন কোন ভিটামিন? রেটিনল হচ্ছে তাহলে ভিটামিন এ, থায়ামিন কোন ভিটামিন বলো? দেন হচ্ছে আমাদের বলা আছে এরপর ফলিক অ্যাসিডের অভাবে রক্ত শূন্যতা, ফলিক অ্যাসিডের অভাবে রক্ত শূন্যতা। এরপর কোনটা বলা আছে? আর আরেকটা বলা আছে থায়ামিন মানে হচ্ছে তাহলে আমাদের ভিটামিন বি ওয়ান, থায়ামিন মানে হচ্ছে ভিটামিন বি ওয়ান। তারপর লাস্টে বলা আছে অ্যাসকর্বিক অ্যাসিড, বলো অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি? অ্যাসকর্বিক অ্যাসিড,
অ্যাসকর্বিক অ্যাসিড মানে কোন ভিটামিন বলো? অ্যাসকর্বিক অ্যাসিড মানে কোন ভিটামিন? অ্যাসকর্বিক অ্যাসিড মানে কোন ভিটামিন বলো? অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে রাতকানা। অ্যাসকর্বিক অ্যাসিড মানে কোন ভিটামিন বলো? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি। তা দেখো সব উল্টা পাল্টা দিছে। ভিটামিন সি এর অভাবে হয় রিকেট, সরি ভিটামিন সি এর অভাবে হয় স্কার্বি, দিয়ে রাখছে হচ্ছে থায়ামিনের অভাবে, ভুল। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, দিয়ে রাখছে রিকেটস, ভুল। ভিটামিন, তারপর হচ্ছে বি ওয়ান যেটা আছে, ভিটামিন বি ওয়ান, বি ওয়ান এর অভাবে তো স্কার্বি হয় না, ভিটামিন সি এর অভাবে স্কার্বি হয়, তাহলে দেওয়া আছে ভুল দেওয়া আছে। ঠিক আছে, ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয় জানো? ভিটামিন বি ওয়ান এর অভাবে রোগ হয় বেরি বেরি, ভিটামিন বি ওয়ান এর অভাবে রোগ হয় বেরি বেরি। মোস্ট প্রবাবলি বঙ্গবন্ধুর বেরি বেরি রোগটা ছিল, ভিটামিন বি ওয়ান না বি টু এর অভাবে জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা রোগ ছিল, মোস্ট প্রবাবলি বেরি বেরি নাও হইতে পারে। তো দেখা যায় ভিটামিন বি ওয়ান এর অভাবে কি থাকে, বেরি বেরি রোগটা হয়। ভিটামিন বি ওয়ান এর অভাবে কি হয়, বেরি বেরি রোগটা হয়। কি রোগ হয়? বেরি বেরি রোগ হয়, সেটা ভুল করা যাবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, একবার যেহেতু আসছে নেক্সট ইয়ারও আসতে পারে বা এই বছরও আসতে পারে। তাহলে আমাদের ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি বেরি, ভিটামিন সি এর অভাবে স্কার্বি, ফলিক অ্যাসিড এর অভাবে রক্ত শূন্যতা, কথা ঠিক আছে। আমাদের ইরাইথোপয়েসিস, ইরাইথ্রোপয়েসিস, ইরাইথ্রোপয়েসিস, এই ইরাইথোপয়েসিস এর দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে, আরেকটা কি লাগে বলো? আরেকটা ভিটামিন লাগে বলো, উত্তর তো সি, উত্তর তো সি। হ্যাঁ বলো, ভিটামিন ইরাইথোপয়েসিসে ফলিক অ্যাসিড লাগে, আরেকটা কি লাগে? ফলিক অ্যাসিড, আরেকটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ। এটা ফার্স্ট পেপারের ফিফথ চ্যাপ্টারে কবির স্যারের বইয়ে আছে, ফার্স্ট পেপারের ফিফথ চ্যাপ্টার কবির স্যারের বইয়ের তথ্য। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে যে আমরা বেতার তরঙ্গ পাঠাই, ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধাপ্রাপ্ত হয়? বায়ুমণ্ডলীর স্তর কয়টা বলো তো? বায়ুমণ্ডলীর স্তর কয়টা? বায়ুমণ্ডলীর স্তর কয়টা? আজকে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম, ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম থাকলে আমার হয়ে যায় মন খারাপ, পরে মন চায় না আর ক্লাস নিতে। যাই হোক বলো, আমাদের বায়ুমন্ডলীয় স্তর কয়টা আছে? আমাদের বায়ুমন্ডলীয় স্তরই আছে চারটা। আমাদের বায়ুমন্ডলীয় স্তর আছে কয়টা? আমাদের বায়ুমন্ডলীয় স্তর আছে চারটা। কি কি স্তর আছে? ফার্স্ট স্তরের নাম কি? প্রথম স্তরের নাম ট্রপোস্ফিয়ার, তারপর নাম স্ট্রাটোস্ফিয়ার, তারপর স্তরের নাম মেসোস্ফিয়ার, তারপর স্তরের নাম আয়নোস, তারপর স্তরের নাম কি? তারপর স্তরের নাম হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। আমাদের স্তর কয়টা? স্তর হচ্ছে চারটা। তো এখানে অপশনে আমাদের কি কি দেওয়া আছে? এখানে আমাদের অপশনে এক নম্বরে দেওয়া আছে এক্সোস্ফিয়ার, এক্সো মানে আরো অনেক উপরের স্ফিয়ার, এক্সোস্ফিয়ার বলা আছে। দেন বলা আছে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। দেন বলা আছে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। এবং লাস্টে বলা আছে আরেকটি স্ফিয়ার মনে বলা আছে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে কোনটা উত্তর বলো তো? মেসোস্ফিয়ার। কথা হয়েছে যে এই যে আমাদের বেতার তরঙ্গ, তরঙ্গ মানেও তো হচ্ছে যে একটা তরঙ্গ, বেতার তরঙ্গ আলোর বেগে যাচ্ছে, যেটা বেতার তরঙ্গ, সেই বেতার তরঙ্গ এই আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়। কোন স্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়? আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়। কোন স্তরে বাধাপ্রাপ্ত হয়? এই আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়। কোথায়? আয়নোস্ফিয়ারে। কারণ কি? এই আয়নোস্ফিয়ারে তারা বাধাপ্রাপ্ত হয়, আয়নোস্ফিয়ারে তারা বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, উত্তর হবে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে বাধা পায়া তারা চলে আসে। তাই তরঙ্গ কই বাধা পায়? আয়নে বাধা পায়, ওই স্তরে বাধা পেয়ে তারপর পৃথিবীতে চলে আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? যে প্রাকৃতিক গ্যাস আছে আমাদের, প্রাকৃতিক গ্যাসের, প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ, প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? অপশনে দেওয়া আছে 5, 12, 55, 18। 5%, 12%, 55% আর 18%। কত পার্সেন্ট? সবচেয়ে বেশি কিন্তু বিদ্যুৎ উৎপাদনেই চলে যায়, সবচেয়ে বেশি কিন্তু কোথায় চলে যায়, সবচেয়ে বেশি চলে যায় হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনে, সবচেয়ে বেশি চলে যায় কোথায়, বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি চলে যায়, বিদ্যুৎ উৎপাদনে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদনে 55%। সবচেয়ে বেশি কোথায় ব্যবহার হয়ে যায়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়ে যায়, 55% হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনেই চলে যায়। 5% কোথায় লাগে বলো তো? 5%, এই যে 5% আছে, 18% আছে, 12% আছে, প্রত্যেকটা পার্সেন্টেজেরই কিন্তু কাজ আছে। এবার আমার একটু বলো তো কোনটা কোন জায়গায় কত পার্সেন্ট লাগে? 5% কোথায় লাগে? 5% লাগে কিন্তু আমাদের গাড়ির জ্বালানি রূপে, গাড়ির জ্বালানি রূপে লাগে 5%, গাড়ির জ্বালানি রূপে লাগে হচ্ছে 5%, ঠিক আছে। 12% কি রূপে লাগে? 12% লাগে কিন্তু বাসাবাড়িতে, আমরা যে বাসাবাড়িতে থাকি হচ্ছে সেখানে কিন্তু লাগে হচ্ছে বাসাবাড়িতে 12% লাগে। 18% কোথায় লাগে? 18% লাগে হচ্ছে শিল্প ক্ষেত্রে, 18% লাগে শিল্প ক্ষেত্র প্লাস চা বাগানে, চা বাগানে। শিল্প ক্ষেত্রে লাগে হচ্ছে 17% আর চা বাগানে লাগে হচ্ছে 1%। এটা কিন্তু 5-স্টার প্রশ্ন, ঠিক আছে। প্রশ্ন কঠিন ছিল এই বছর, 2 বছরের কেমিস্ট্রি, বাট প্রায় 15টার মতো ছিল, পাড়ার মতো। সব না পাইরা যাই, 15টা ঠান্ডা মাথায় দাগায় দিয়ে আসতে পারছে, সে চান্স পাই গেছে। 2 বছর নাম্বার কিন্তু অনেক কম ছিল, মোস্ট প্রবাবলি 60-তে 2 বছর চান্স হয়েছিল 18-19-এ। তো প্রশ্ন যদি একটু টাফ হয় তাহলে মনে রাখবা যে প্রশ্ন টাফ হইলেও সমস্যা নেই, মার্কস কিন্তু হচ্ছে যে কম আসবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের লিভার সিরোসিস করতে পারে কোনটা? লিভার সিরোসিস, লিভার সিরোসিস হচ্ছে আমাদের লিভারের একটা রোগ, সিরোসিস, যেখানে আমাদের লিভারের সেলগুলা নষ্ট হয়ে যায়, লিভারের সেলগুলা নষ্ট হয়ে যায় এবং সে জায়গাগুলায় কোলাজেন, বিভিন্ন তন্তু এসে জমা হয়। লিভার সিরোসিস হয় কোনটার প্রভাবে, কোনটির প্রভাবে? লিভার সিরোসিসটা একটা ভয়াবহ রোগ আসলে, এবং এই লিভার সিরোসিসটা মূলত হ্যালোজেন জাতীয় যে যৌগগুলা আছে, হ্যালোজেন যুক্ত যৌগগুলা লিভার সিরোসিস করতে পারে। লিভার সিরোসিস কে করতে পারে? হ্যালোজেন যুক্ত যৌগ, হ্যালোজেন যুক্ত যৌগ, যে কোনো হ্যালোজেন যুক্ত যৌগ যদি তুমি গ্যাস আকারে প্রতিনিয়ত গ্রহণ করো তখন সেখানে কিন্তু লিভার সিরোসিস হতে পারে। লাস্ট প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে যে পারদের রেখা বর্ণালীতে কোন রঙটি সুস্পষ্ট পাওয়া যায়? পারদের রেখা বর্ণালীতে, এই প্রশ্নটা একটা ফালতু একটা প্রশ্ন ছিল, এই প্রশ্ন আমি জীবন আমার কোন স্টুডেন্টদের পড়াইনি, এই প্রশ্ন চলে আসছে। পারদের রেখা বর্ণালীতে কোন বর্ণ সুস্পষ্ট দেখা যায়, কোন বর্ণ সুস্পষ্ট দেখা যায়? আচ্ছা, আমার এই লাইভে আমার অনেক মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থী স্টুডেন্টরা আছে, তো দেখো এই বছরের এই 18-19-এর যে প্রশ্ন সলভ করলাম আমরা, এখানে কিন্তু কেমিস্ট্রিটা যথেষ্ট কঠিন ছিল। তো কেমিস্ট্রি 25টা প্রশ্নের মধ্যে প্রায় 10টার উপরে প্রশ্ন আমাদের হাজেইনাগের বাইরে আসছে, কিন্তু লাস্ট ইয়ার কিন্তু সব প্রশ্ন হাজেইনাগ থেকে আসছে। এখন 18-19 সালের প্রশ্নটা কিন্তু একটু টাফ ছিল, এজন্য ওই প্রশ্নে যারা কম নাম্বার পাইছে তারাও কিন্তু চান্স পাইছে, 60-তে চান্স হয়ে গেছিল 2 বছর, মোস্ট প্রবাবলি 58 ছিল লাস্ট মার্ক সেই ইয়ারে। কিন্তু এই বছর, এর আগের বছর 19-20-এ 2 বছরের প্রশ্নটা কিন্তু সহজ ছিল, দ্যাটস ওয়াই হায়েস্ট মার্কও কিন্তু অনেক বেশি ছিল, 64 পয়েন্ট, লোয়েস্ট মার্ক কিন্তু অনেক বেশি ছিল, 64.5 এ লাস্ট চান্স হয়েছে। তো দ্যাটস ওয়াই প্রশ্নের উপর ডিপেন্ড করে যে কোন বছর কত নাম্বারের চান্স হবে। তো তুমি পরীক্ষার হলে গিয়ে যদি দেখো প্রশ্নটা একটু আননোন মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে তোমার কাছে, তাহলে তুমি মনে করবে প্রশ্ন সবার জন্যই কঠিন, কারণ তুমি ভালো মতো পড়ে আসছো, ভালো মতো প্রিপারেশন নিছো। এখানে যদি তুমি এত ভালো প্রিপারেশন নেওয়ার পরও যদি তোমার কাছে মনে হয় যে প্রশ্নগুলো তোমার আননোন বা তোমার নন নলেজের বাইরে আসছে,
তা নয় সবার জন্য এটা এরকম। সো ঠান্ডা মাথায় যেগুলো পারবা সেগুলো লাগাই দিয়ে আসবা, নাম্বার কম পাইলেও চান্স হয়ে যাবে। আর যদি তুমি দেখো যে প্রশ্ন একটু কঠিন, 5-10টা প্রশ্ন তুমি পারতেছো না, তুমি প্যানিক হয়ে গেলা খুব, তাইলে দেখা যাবে তোমার ওভারঅল এক্সাম কিন্তু খারাপ হবে। কারণ ধরো তোমার আননোন প্রশ্ন সর্বোচ্চ কয়টা থাকতে পারে 100টা প্রশ্নের মধ্যে? 15টা, 10টা কি 15টা আননোন থাকতে পারে। খুব কঠিন প্রশ্ন হইলো ধরলাম 20টা, 80টা প্রশ্ন তোমার আননোন নোন তো থাকবে, তাই না? যে 80টা তোমার নোন প্রশ্ন থাকবে, সেই 80টার মধ্যে যদি তুমি 70টা কারেক্ট করে দিও, সেই 80টার মধ্যে ধরো তুমি হচ্ছে যদি 75টা দাগায় কারেক্ট করে আসতে পারো, বা 70টাও যদি তোমার কারেক্ট হয়, 70 পাইলেও তো চান্স, তাই না? তার মানে যেগুলা তোমার কমন পড়ছে সেগুলো ভুল করা যাবে না, সেগুলা নিয়ে ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে, ঠান্ডা মাথায় এক্সাম দিবা চান্স পাওয়া যাবে, মাথা গরম করবা চান্স ছুটে যাবে। অ্যাডমিশন টেস্টের চান্স, পরীক্ষার হলে চান্স শুধু একটা জিনিস উপর ডিপেন্ড করে, কে কত মাথা ঠান্ডা রাইখা পরীক্ষা দিতে পারবে। আগের 2-3 মাস তুমি অনেক পড়ছো, বাট এক্সাম হলে মাথা খাও গরম হয়েছে, চান্স মিস। আগের 2 মাস তুমি পড়ছো, একই সাথে এক্সাম হলেও তোমার মাথা ঠান্ডা আছে, চান্স কনফার্ম। ক্লিয়ার এতটুকু কথা? ও 15টা আননোন, 20টা আননোন থাকুক, 80, 80 ওই বছর 80 পাইলে তো ডিএমসি তে চান্স পাবা তুমি, 80 পাইলে যে কোনো প্রশ্নে ডিএমসি, 70 পাইলে যে কোনো প্রশ্নে চান্স, ঠিক আছে? সো মাথা ঠান্ডা রেখে জাস্ট এক্সাম দিবে, শেষ, আর কোনো কথা হবে না। পারদের রেখা বর্ণালীতে কোন বর্ণটা সুস্পষ্ট দেখা যায়? পারদের রেখা বর্ণালীতে 3টা বর্ণ সুস্পষ্ট দেখা যায়, মনে রাখবে এটা হচ্ছে কলস দিয়ে, কলস দিয়ে মনে রাখবা, কমলা, লাল এবং সবুজ, এই 3টা, কমলা, লাল এবং সবুজ, এই 3টা হচ্ছে যে আমাদের কি বর্ণ সুস্পষ্ট দেখা যায়। সো পরীক্ষায় প্রশ্ন যদি একটু কঠিন হয় ঘাবড়ানো যাবে না, তোমার জন্য কঠিন মানে সবার জন্যই কঠিন, কারো জন্যই সহজ না। এই প্রশ্নটা যেটা আসছে না 18-19 সালের প্রশ্ন, এটা আমার জন্য কঠিন, 18-19 সালের যে প্রশ্ন আসছে এটা আমার জন্য কঠিন, আমি এত বছর ধরে কেমিস্ট্রি পড়ি এটা আমার জন্য কঠিন। তো তোমার প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সেটা আমার জন্য কঠিন, ঠিক আছে? সবার জন্যই সেটা কঠিন। সো পরীক্ষায় ঘাবড়ানো যাবে না, যে কয়টা পারো সেই কয়টা কারেক্ট করার দিকে নজর দিতে হবে, তাইলেই চান্স হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এখন ঠিক হয়েছে না? এখন ঠিক হয়েছে? এখন ঠিক আছে না? ওকে ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমাদের শেষ, আমাদের পারদের রেখা বর্ণালীতে কলস, কমলা, লাল, সবুজ, এই 3টা বর্ণ সুস্পষ্ট দেখা যায়। তো আমরা নেক্সট ডে আবার হয়তো কেমিস্ট্রি শুরু করব, আমরা কেমিস্ট্রি, তাহলে এক কাজ করি আমরা ডেন্টাল কেমিস্ট্রিটা সমাধান করি এরপর, যেহেতু কেমিস্ট্রিতে একটু প্রবলেম, আমরা ডেন্টাল কেমিস্ট্রিটা সমাধান করি, ওকে? নেক্সট ক্লাসে আমরা ডেন্টাল কেমিস্ট্রি সমাধান করব, ওকে? আল্লাহ হাফেজ। কালকে আবার ক্লাস নিতে পারি, আমার কালকে আবার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো কালকে নিতেও পারি নাও নিতে পারি, আমি জানাই দিব গ্রুপে পোস্ট দিয়ে, হ্যাঁ।